হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলুল হক, ইডেন মাল্টি কেয়ার হসপিটাল বর্তমান আমার চেম্বার, এখান থেকে আমরা কথা বলছি। আর এখানে আমরা অনেক বছর যাবৎ চিকিৎসা করতেছি পাইলস, এনাল ফিশার, ফিস্টুলা, কোলন ক্যান্সার, রেকটাম ক্যান্সার এগুলো, তারপর ওডিএস অবস্ট্রাকটিভ ডিফিকেশন সিন্ড্রোম, এবং কোলন এবং রেকটাম সার্জারিতে আমি পায়োনিয়ার সার্জন ইন বাংলাদেশ এবং উপমহাদেশের পুরো জায়গায় আমি পায়োনিয়ার কোলন সার্জন। আর বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি আমি কোলন সার্জারি ডিপার্টমেন্ট খুলেছি। তো তারপর গত এখন আমি প্রাইভেটে ইডেন মাল্টি কেয়ার হসপিটাল প্র্যাকটিস করি। এছাড়া আমি একটা হসপিটাল শুরু করেছি, সেটা এখনও আমরা করতে পারি নাই, এটা হলো আমাদের সাত মসজিদ রোডে ঈদগাহ মসজিদের উল্টো দিকে, সেটা আপনারা দেখেন মেইন রাস্তার উপর আছে। আজকে একজন রোগীর সাথে আমরা কথা বলছি, ওনার নাম হলো মিস্টার আব্দুর রাজ্জাক। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার দেশ কোথায়? আমার দেশ জামালপুর, আর আমি মৌলভীবাজারে শিক্ষকতা করি। মৌলভীবাজার মানে সিলেট? ধারণ করে আমার পুজ আসা শুরু করে। তো আপনার কাছে যখন আসলাম, আপনি বললেন যে এটা ফেস্টুলা এবং অ্যানাফেসিয়া দুইটা সমস্যা আপনার, তো আপনার দুটোই অপারেশন করতে হবে। আমরা আপনাকে দেখেছি মে মাসের দুই তারিখে। জি, মে মাসের দুই তারিখে দেখেছি, এবং দেখে আপনাকে আমরা কলোনোস্কোপি করেছি। জি, হ্যাঁ। কলোনোস্কোপি করার পর আমরা বলেছি যে আপনার অপারেশন লাগবে কি কি, অ্যানাল ফিশার লেজারের সাহায্যে করবো। জি, আর একটা করবো আমরা ফিস্টুলা, দুইটা রোগ হয়েছে, যেহেতু আপনি তিন বছর যাবৎ থেকে অ্যানাল ফিশার থেকে ফিস্টুলা হয়েছে, পুজ করতো, এই অপারেশনটা আমরা করবো। অপারেশন করলাম আমরা মে মাসের চার তারিখে। জি, তার মানে এক মাস সাত দিনের মতো হয়েছে আপনার। জি, এখন আপনি কেমন হয়েছেন? আলহামদুলিল্লাহ, অন্যভাবে এতে উনি এক মাস সাত দিনের মতো উনি সম্পূর্ণ সুস্থ হয়েছেন, আলহামদুলিল্লাহ। ওনার বাড়ি, উনি থাকেন সিলেটের মৌলভীবাজার এবং সেখানে শিক্ষকতা করেন। তো তাহলে আমরা হাসপাতালে কতদিন রেখেছিলাম? দুই দিন। দুই দিন? জি। আপনার কত খরচ হয়েছে? সব মিলে ৯২ মতো। আচ্ছা, তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা যার সাথে কথা বলছি মিস্টার আব্দুর রাজ্জাক, ওনার বয়স ৪১ বছর। উনি আমাদের এখানে অপারেশন করেছেন মাত্র এক মাস সাত দিন আগে, সেখানে আগে তিন বছর যাবৎ পুজ পড়তো, ব্যথা হতো, রক্ত যেত, সেই জিনিসপত্র এখন আর কোনো সমস্যা নেই এবং উনি সম্পূর্ণ ভালো আছেন। তো আমার কাছে রোগীরা বলে স্যার সবাই একজন দোয়া করে নামাজ পড়ে, আর আমি দোয়া করি টয়লেটে বসে। হ্যাঁ, কারণ পায়খানা করতে আগে যে জ্বালা যন্ত্রণা, ব্যথা বেদনা, পুজ পড়া, এই যে কষ্টটা ছিল সেটা না থাকার কারণে টয়লেটে বসেই আমার কথা মনে করে বেশি, এবং সেখানে বসেই দোয়া করে আমি বললাম আলহামদুলিল্লাহ, এতে কোনো অসুবিধা নাই। তো আপনি ভালো আছেন ইনশাআল্লাহ? তো অন্যান্য রোগীরা যারা আছে তাদের প্রতি আপনি কিছু বলবেন? যে আপনারা, আমি শিক্ষক হিসেবে যতটুকু জানি বুঝি, আমি প্রথম চয়েস হিসেবে এখানে আসছি, এবং আরেকজন টিচারের কাছে আমি শুনছি যে উনি বলছে যে ওনার কাছে সবচেয়ে ভালো হবে। আমি আরেকজন ডাক্তারের কাছে বলছিলাম চিকিৎসা করার জন্য, উনি বলছে যে না, আপনি এখানেই করান, এখানেই করলে আপনার অন্যান্য যে সাইড এফেক্টগুলো। আপনি সিরিয়াল পেতে কয়দিন সময় লাগছে? আমার চার দিন সময় লাগছে। চার দিন? জি। তা আমাদের এখন এখানে সাত থেকে ১২ দিন ১৫ দিন পর্যন্ত লাগে সিরিয়াল পেতে, আপনি চার দিনের মধ্যে পেয়েছেন। জি, আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। আর সুস্থতা, সবাই ভালো আছেন, ভালো থাকেন। আমরা পায়খানাস্তার অপারেশন করি, পাইলস, ফিস্টুলা, অ্যানাল ফিশার, এগুলো কোনোটা লেজারের সাহায্যে হয়, কোনোটা লেজার ছাড়া হয়, কোনটা লবঙ্গ মেশিনের সাহায্যে হয়। ফিস্টুলা আমরা বলছি 25% ক্ষেত্রে বা 50% ক্ষেত্রে লেজারের সাহায্যে করা যায়, সবটা করা যায় না, করলে আবার রিকারেন্স ফিস্টুলায় বেশি। সেই জন্য আমরা যে ফিস্টুলায় লেজার দিয়ে করলে ভালো হবে শুধু সেটাই করি, এছাড়া অ্যানাল ফিশার 100% আমরা লেজারের সাহায্যে করি। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ২৮ বছর যাবত আমি পায়খানা স্তর চিকিৎসা করি। আপনারা শুনে খুশি হবেন যে এদের হাজার হাজার লোক আমরা অপারেশন করেছি, লক্ষ লোকের অপারেশন করেছি, তারা সম্পূর্ণ ভালো হয়েছেন, আপনারা ভালো হবেন ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।